আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো ভালো থাকেন, সুস্থ থাকেন এমনই প্রত্যাশা করি। যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি নিয়ে শেয়ার করছি, সেই রেসিপিটা ভিডিও করব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। আজকে আমি পুডিং করব, কি করব, খয়েরি টাইপের কফি কালার, যেটা ক্যারামেলটা আমি তৈরি করার জন্য প্যানটাকে দিয়ে দিয়েছি, গ্যাসের চুলা নিয়ে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে প্যানটা গরম করে, এখন দিয়ে দেবো চিনি, খুব বেশি চিনি লাগবে না, আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে করে নিব, দিয়ে দেবো সামান্য একটু পানির মধ্যে, জাস্ট ক্যারামেলটা তৈরি করার জন্য একদম লো হিটে তৈরি করতে হবে, একদম খুব সাবধানে নিয়ে এটা কিনতে হবে যেন চিন্তা করে যায়, এবং খুব সাবধানে এটা বানাতে হবে, কোথাও যেন পুড়ে না যায় এটাও খেয়াল রাখতে হবে। এভাবে নিয়ে যেয়ে করতে হবে যেন পুড়ে না যায়। আর আমি এই বাটিটা নিয়েছি, স্টিলের একটা বোল, এটাতে করব। পানিটা নিয়ে যেয়ে শুকিয়ে নিতে হবে, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব জায়গায় যেন হয় সেভাবে নাড়তে হবে। ঘুরিয়ে ঘুরে নিচ্ছি আমি, তাহলে সব জায়গায় যাবে, কফি কালার একটা ক্যারামেল হবে, কালো হলে পুড়ে যাবে এমন হয়। বাটিতে অনেক সময় আগে দেখা যাচ্ছে বাটিতে করা যায়, আপনি সরাসরি যদি বাটিটাকে চিনি দিয়ে গ্যাসের উপর দিয়ে দেন তাহলে কিন্তু ক্যারামেলটা হবে, কিন্তু অনেকটা পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে, কালো হয়ে যায় বেশি কম বেশি, সেটা না করে যেন প্যানে একটু করে নেবেন তাহলে ভালো হবে। পানিটা অনেকটা চলে আসছে, কালার অনেকটা শুকিয়ে গেছে এবং কালারটা কিন্তু চলে আসছে, এখন আমার মতো নাড়তে হবে, খুব লো হিট করতে হচ্ছে এটাকে, আরও কমিয়ে দিলাম গ্যাসটাকে আমি, একদম লো হিটে করতে হবে, আমাদের পুড়ে যাবে। এটাকে আমি বাটিতে ঢেলে নিব, ক্যারামেলটা একদম হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিবো, আর এদিকে আমি রেডি করবো কীভাবে আমি পুডিংয়ের জিনিসটা রেডি করবো। আমি এখানে নিয়েছি 1/2 কেজি দুধ, গরম করে রেখেছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে কনডেন্স মিল্ক ইউজ করবো, এর জন্য সব দুধটা দিয়ে দেবো এর মধ্যে। কনডেন্স মিল্ক দিলে চিনিটা তেমন দিতে হয় না, কারণ কনডেন্স মিল্ক অনেক মিষ্টি থাকে। পুরোটা আমি দিয়ে নিবো, ভাবে দিয়ে দিব এর মধ্যে একটা এলাচ, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা এলাচি ভেজে দিচ্ছি, দিয়ে দিব দুটো ডিম, ভালো করে মিশাতে হবে, আমি চিনি খুব বেশি দিব না, সামান্য পরিমাণ চিনি দিব, দুটো ডিম নিয়েছি, বড় সাইজের ডিম নিয়েছি, তিনটে ডিমের প্রয়োজন হবে না। দিয়ে দিব 1 চামচ চিনি, শুধুমাত্র 1 চামচ, পুরো 1 চামচ, কারণ চিনি অনেক লেগে গেছে। দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে হ্যান্ডউইচ দিয়ে ফেটিয়ে নেব, যেহেতু আমি এখানে কর্নিস মিল্ক ইউজ করেছি, আর একটু কর্নফ্লাওয়ার ইউজ করবো পরে,
তাহলে এর ভিতরে কোনো কিছু থাকবে না, কোনো গ্যাস বা গুলতি যদি থাকার কথা সেটা কোনোটাই থাকবে না। এভাবে ঘন্টাখানেকের মতো ফেটিয়ে নিন। আমার হয়ে গেছে, এদিকে যে ক্যারামেল করেছিলাম সেটা আপনাদের দেখাই দিচ্ছি। ক্যারামেলটা দেখেন হাত দিলে উঠছে না, একদম চটচট করছে। এর মধ্যে আমি এখন এটা ছেঁকে নিব, কারণ তাহলে কোনো পেস্ট থাকবে না। বড় ছাঁকাটি নিয়েছি তাড়াতাড়ি করার জন্য। পুরোটা দিয়ে দিলাম, ছেঁকে নিলাম এভাবে। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে বাটিটা, এর মধ্যে একটা ভারী কিছু দিয়ে দিতে। এখন দিয়ে দিব প্রেশার কুকারে মুখটা ঢেকে। দুইটা সিটি দেওয়ার জন্য মিডিয়াম হিটে দুইটা সিটি দিব, তাহলেই হয়ে যাবে আমার পুরিটা। প্রায় হয়ে গেছে, দুটো সিটি দিয়ে দিচ্ছে দশ মিনিটের মধ্যে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে নামিয়ে নেব, ঠান্ডা করে বের করে নেব। হয়ে গেল, গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এটা নামিয়ে নেব, ঠান্ডা করে কাটব। হয়ে গেছে, প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি, করে নিলাম। এখন এটাকে আমি বের করে নেব। পুরোটা ঠান্ডা করে নিচ্ছি, দেখেন আমি সুন্দর করে বের করে নিলাম। এখন এটাকে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়। ঠান্ডার পরে কাটলে প্রোটিনটা ভালো হয়। আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। ঠান্ডা করা হয়ে গেছে, আমি এখন এটাকে কেটে সাইডে ছুরি দিয়ে ভাবে কেটে নিলাম। এখন এটাকে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নিব। হয়ে গেল কটা, উল্টে দিব। উপরে দেখেন ক্যারামেলটা কি সুন্দর হয়েছে। ক্যারামেলটা করাই হচ্ছে মেন, আজকে ক্যারামেলটা খয়েরি করে দেখিয়েছি, যেটা আমার বাচ্চাদের খুব পছন্দ। যাই হোক, এমন সুন্দর হবে, ঠান্ডা করলে বেশি ভালো হয়। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, একদম সফট হয়েছে। দেখেন একদম ফ্রেশ, ভিতরে কিছু নাই, কোনো এটা ছেঁকে নিয়েছিলাম তার জন্য ভালো হয়েছে। যাই হোক, এখন এভাবে আমরা কেটে খেতে পারি। হয়ে গেল, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, সেক্ষেত্রে পরবর্তী যে রেসিপি হবে সেটা সবার আগে আপনার পৌঁছে যাবে। এ পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আমাদের প্রত্যাশায় হাজির হবো অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।